Assalamualaikum. আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষিকা সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত পড়াবো, যোগ অঙ্ক। আমরা আজকে যোগ অঙ্ক শিখব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই যোগ অঙ্কগুলো শ্রেণীকক্ষে অনেকবার করানো হয়েছে, তবু আমি আবার আজকে করাচ্ছি যেন তোমাদের চর্চাটা হয় আবার। তাহলে সবাই দেখো, ক নম্বরে আছে 36 যোগ 27। বন্ধুরা, তোমরা তো জানো এটা যোগ চিহ্ন, তবু এটা বলছি যেটা এটা হলো যোগ চিহ্ন, তাই না? তাহলে 36 আর যোগ 27 যোগ করে কত হয় সেটা আমি বের করব। আমরা কি করব, ডান পাশ থেকে করব। আগে ডান পাশে আছে দেখো 6 আর 7, 6 পরে আমরা কি করব, 7 ঘন গুনলে বের হয়ে যাবে 6 আর 7 কত হয়। তাহলে চলো গুনে দেখি, 6 পরে 7 8 9 10 11 12 13, 6 আর 7 যোগ করলে কত হয়, 13। এখন কি করতে হবে, 13 কি বসবে, 3। এই ডান পাশে সংখ্যাটা বসবে, ঠিক আছে? এই সংখ্যা নিচে সংখ্যা সোজা বসবে। এই 3টা কেটে দিয়ে এখানে 3 লিখলাম। হাতে কত থাকলো বলো তো? হাতে থাকলো 1। 3 আর 2 আগে যোগ করি দেখো, 3 এর পরে 2 ঘর 4 5, আর হাতের কত আছে 1 5, আর হাতে রেখে কত হয় 6 5, আর হাতে রেখে 6। অতএব যোগফল সমান সমান কত লিখবো বলো তো? যোগফল কত লিখবো, 63। যোগফল 63। তাহলে আমরা কি বের করলাম, 36 যোগ 27 মিলে হয় 63, তাই না? তারপর খ নম্বরে আছে 45 যোগ 15। আমাদেরকে বের করতে হবে 45 আর 15 মিলে কত হয়। তাহলে ডান পাশে সংখ্যা আগে চলো গুনি, 5 আর 5 কত হয় সেটা গুনব। 5 এর পরে 5 ঘর 6 7 8 9 10, কত হলো 5 আর 5 10। এখন বলো তো ডান পাশে সংখ্যা বসবে না? হ্যাঁ, ডান পাশে সংখ্যাটা বসবে। কি আছে ডান পাশে? 0। তাহলে 0টা কেটে দিয়ে আমরা 5 আর 5 নিচে বসিয়ে দিব। 5 আর 5 10 0 বসলো, হাতে কত আছে 1 4 আর 1 কত হয় 5 5, আর হাতে 6 6 5, আর হাতে রেখে 6, কত হলো 6 10 60 হয়ে গেল, তাই না? তাহলে কি পেলাম, 45 আর 15 যোগ করে পেলাম 60। অতএব যোগফল কি হবে, সমান সমান 60। তারপর গ নম্বরে দেখো আছে 58 যোগ 16। আমাদেরকে প্রথমে করতে হবে 8 আর 6 যোগ করলে কত হয়, কত হয় দেখো, 8 এর পরে 6 গুণ 9 10 11 12 13 14। তাহলে 8 আর 6 মিলে হয় কত, 14 14, কি বসবে 4 14 4, হাতের কত থাকলো বলো তো, হাতের থাকলো 1 5 4 1 কত হয় 6 6, আর হাতের কত হয় 7।
তাহলে 58 যোগ 16 মিলে কত হলো 74 7 10 4 74 7 10 4 74 অতএব যোগফল সমান সমান 74 এখন আমি এই সংখ্যাগুলো মুছে দিলাম তোমরা ইচ্ছাকৃতভাবে মুছে দিতে পারবে কারণ এখানে সংখ্যাগুলো করে দেখিয়েছি যেন তোমরা সহজে বুঝতে পারো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে এই সংখ্যাগুলো লিখে দেখিয়েছিলাম বুঝতে পেরেছো আশা করি সবাই বুঝতে পেরেছো তাই না আজ এই পর্যন্তই আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ